2020 একুশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি এবং ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আজকে বিপণনের প্রথম অধ্যায়, বিপণন পরিচিতির একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কনসেপ্টটি হল বিপণনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আজকে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বিপণনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বিপণন একদিকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করে ভোক্তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখে, অন্যদিকে শিল্পের কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখে। বিপণন এমনভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে রেখেছে যে আমরা সহজে উপস্থিতি কি করতে পারি না, বুঝতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই বা প্রতিটি পরতে পরতে বিপণন জড়িয়ে রয়েছে, বিপণনের ছোঁয়া রয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিপণনের গুরুত্ব আলোচনা করতে পারি। মূলত আমরা দুটি দৃষ্টিকোণ থেকে আমরা বিপণনের গুরুত্বকে আলোচনা করব। একটা হলো অর্থনৈতিক গুরুত্ব, আর একটা হলো সামাজিক গুরুত্ব। প্রথমে আসি আমরা অর্থনৈতিক গুরুত্ব কি কি বিষয় রয়েছে সেগুলো আমরা লিখব। এরপরে হচ্ছে আমরা অর্থনৈতিক গুরুত্ব গুরুত্ব, আর একটা হলো কে বলেছি আমরা সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে কি কি বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে পণ্য, এক নম্বরে পণ্য সংগঠন, দুই নম্বরে চাহিদা ও যোগানের মধ্যে সম্পাদন, তিন নম্বরে আছে বিরোধী উৎপাদনের সহায়ক, চার নম্বরে আছে স্তম্ভগত মূল্য সৃষ্টি,
পাঁচ নম্বরে পণ্যের নতুন অনুমোদন সৃষ্টি, ছয় নম্বরে সময়গত অনুমোদন সৃষ্টি, সাত নম্বরে অর্থনৈতিক উন্নয়ন, আট নম্বরে কৃষি ও শিল্পের সমন্বয়, নয় নম্বরে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, দশ নম্বরে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, তাহলে প্রথমে আমরা অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করছি। অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে প্রথমে হচ্ছে পণ্য ও সেবা উৎপাদন, বিপণন প্রতিনিয়ত ভোক্তাদেরকে নিয়ে গবেষণা করে ভোক্তাদের প্রয়োজনগুলো খুঁজে বের করে আবার এসব প্রয়োজন মেটাতেও ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করে থাকে। তাই ভোক্তাদের কোন কখন কোন পণ্য প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কখন প্রয়োজন, এসব বিষয়ে নির্ধারণের মাধ্যমে বিপণন কি করে পণ্য সেবা উৎপাদনের দিক নির্দেশনা দেয়। এছাড়া বিপণন একটি দেশের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে, উৎপাদিত পণ্যদ্রব্য সময় মতো বিপণন করে উৎপাদন কাজ অব্যাহত রাখতে বিপণন সহায়তা করে থাকে। তাহলে পণ্য উৎপাদন পণ্য সেবা উৎপাদন সম্পর্কে আমরা জানলাম। এবার চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান, চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান। বর্তমানে উৎপাদক এবং ভোক্তারা বহু দূরে অবস্থান করে থাকে, তারপরেও যেমন অস্ট্রেলিয়ার রেড কাউ দুধের চাহিদা আমাদের বা ক্রেতা আমাদের দেশে রয়েছে, বিপণন উৎপাদন এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন তৈরি করে। বিপণন উৎপাদনে ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে চাহিদা ও যোগানের মধ্যে কি করে সমতা বিধান করে থাকে। এছাড়া ভোক্তাদের চাহিদা সঠিকভাবে অনুধাবন করে বিপণন সঠিক পণ্য সরবরাহ করে, ভোক্তার চাহিদা মতো পণ্য ফলে ভোক্তারা কি করে চাহিদা মতো পণ্যটা ভোগ করতে পারে। এতে একদিকে সময় মতো ভোক্তার চাহিদা মিটছে, অন্যদিকে পণ্যের যোগানও কে কম বা বেশি হচ্ছে না। তিন নম্বরে আছে বৃহত্তর সহায়ক, বৃহত্তর উৎপাদনে পণ্যের ব্যয় কমিয়ে আনে, এতে ভোক্তা কম মূল্যে কি করতে পারে পণ্যটা ক্রয় করতে পারে। বৃহত্তর উৎপাদন তখনই সম্ভব যখন পণ্য উৎপাদিত পণ্যটা বিক্রয় হবে বা বিপণন করা সম্ভব হবে। পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে বিপণন বৃহত্তর উৎপাদনে কি করে থাকে সহায়তা করে থাকে। প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বিপণন কি করে ক্রেতাদেরকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করে, ক্রেতাদের চাহিদা সৃষ্টি করে, ফলে পণ্যটা বিক্রি করে তাদের কি করে বিনোদন উৎপাদনে সহায়তা করে থাকে। স্যাটেলাইট টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বিশেষ চাহিদা সৃষ্টি করে থাকে। এরপর আছে স্থানগত উপযোগ সৃষ্টি, প্রাকৃতিক কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্যটা তৈরি হয়ে থাকে, পণ্য উৎপাদন পণ্য সামগ্রী উৎপাদিত হয়, যেমন সিলেটের চা, তারপরে হচ্ছে বরিশাল নোয়াখালীতে ধান নারিকেল ইত্যাদি, খুলনা অঞ্চলে চিংড়ি মাছটা বেশি উৎপাদিত হয়ে থাকে। আবার ভোক্তারাও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে,
অঞ্চল থেকে পণ্য বণ্টন করে বিপণন ভোক্তাদের প্রয়োজন মেটানোর জন্য সহায়তা করে থাকে। পরিবহনের সহায়তায় সুষ্ঠু বণ্টন করে বিপণন কি করে স্থানীয়ভাবে সৃষ্টি করে, ফলে ভোক্তারা তাদের কাঙ্ক্ষিত পণ্য কাঙ্ক্ষিত জায়গা থেকে কেনার সুযোগটা পেয়ে থাকে। এরপর আছে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি, পণ্যের নতুন উপযোগ সৃষ্টি বিপণন গবেষণার মাধ্যমে প্রতিনিয়তের পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে, ভোক্তাদের প্রয়োজন শনাক্ত করে নতুন উপযোগের মাধ্যমে বিপণন তা কি করে বিপণন তার চাহিদা মিটাচ্ছে। যেমন 30 বছর আগে আমরা আম শুধু আম হিসেবে ব্যবহার করতাম, এখন আমকে আমরা চাটনি জেলি জুস স্কোয়াস বানিয়ে অনেকভাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন একজন ব্যক্তি সকালে আম নাও খেতে পারে, কিন্তু সে পাউরুটির সাথে জেলি আমকে জেলি হিসাবে খেতে পারে। এভাবে আমরা নতুন পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করতে পারি। এরপর আছে সময়গত উপযোগ সৃষ্টি, অনেক পণ্য আছে যেগুলো সারা বছর ধরে উৎপাদিত হয় কিন্তু একটি নির্দিষ্ট মৌসুমে ব্যবহার হয়, আবার অনেক পণ্য আছে যেগুলো নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু সারা বছর ধরে আমরা কী করতে পারি ভোগ করতে পারি। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে শীতের পোশাক সারা বছর ধরে উৎপাদিত হয় কিন্তু আমরা ব্যবহার করি শীতকালে, আর নির্দিষ্ট সময়ে আলু টমেটো এগুলো নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু আমরা ভোগ করতে পারি সারা বছর ধরে। কীভাবে গুদামজাতকরণের মাধ্যমে বিপণন কি করে বিপণন এই সকল ক্ষেত্রে বিপণন গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে, যার কারণে আমরা সারা বছর আমরা এই পণ্যগুলো ভোগ করার সুযোগ পেয়ে থাকি। এরপর আছে অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দক্ষ বিপণন ব্যবস্থা দেশের উৎপাদন ভোগ কর্মসংস্থান বিনিয়োগ প্রবৃদ্ধি বৃদ্ধি করে থাকে। বিপণনের ফলে দেশের অর্থনৈতিক অবকাঠামোটা কি হয় উন্নত হয়, বিদেশে পণ্য বিপণনের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এর ফলে বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করাও সম্ভব হয়। তাই অর্থনৈতিক ক্ষেত্রে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে কৃষি ও শিল্পের সমন্বয়, বিপণন কৃষি ও শিল্পের ক্ষেত্রেও সমন্বয় করে থাকে। যেমন শিল্প কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য শিল্পের কাঁচামাল হিসেবে সরবরাহ করা হয়, আবার শিল্পের উৎপাদিত কীটনাশক তারপর সার যন্ত্রপাতি এগুলো আবার কৃষিক্ষেত্রে প্রয়োজন উৎপাদনের জন্য প্রয়োজন হয়ে থাকে। কৃষি ও শিল্পের সমন্বয় না থাকলে উভয় ক্ষেত্রেই উৎপাদনকে ব্যাহত হতো, যদি এই দুটি বিষয় যদি সমন্বয় না করে চলতো তাহলে কি উৎপাদন ব্যাহত হতো। এই সমন্বয়ের কাজটি বিপণন করে থাকে। এরপরে আছে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন মুদ্রা বাজার বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে যা মুক্ত বাজার অর্থনীতির এ যুগে কোনো দেশেই কে আর নিজেকে অর্থনৈতিক বিপণন থেকে আন্তর্জাতিক বিপণন থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না। আমরা আবার রিপিট করি, মুক্ত বাজার অর্থনীতির যুগে কোনো দেশেই নিজেকে আন্তর্জাতিক বিপণন থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না, এর ফলে একদিকে যেমন উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা যায় অন্যদিকে প্রয়োজনীয় পণ্য আমদানি করাও যায়। এছাড়া বিদেশে পণ্য বিপণনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, দক্ষ বিপণনের মাধ্যমে বিদেশে বাজার সৃষ্টি পণ্যের প্রসার পণ্য সরবরাহ প্রবৃত্তি অর্জন করা সম্ভব হয়। দক্ষ বিপণনের মাধ্যমে তাহলে আমরা কী করতে পারি বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ও বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। এরপর আছে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, বিপণন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে এবং বিদ্যমান পণ্যের চাহিদা বৃদ্ধিতে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় উপায়ে পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরা হয়, হ্যাঁ এতে গ্রাহকরা পণ্যের প্রতি আগ্রহী হয় এবং পণ্য ক্রয়ে কি হয় প্ররোচিত হয়ে থাকে। এরপরে আমরা লিখব হচ্ছে সামাজিক গুরুত্ব,
নম্বরে কর্মসংস্থান সমাধান করতে দুই নম্বরে জীবনযাত্রার মান উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন তিন নম্বরে শিল্পায়ন চার নম্বরে প্রতিযোগিতার সুফল পাঁচ নম্বরে ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি ছয় নম্বরে সামাজিক জীবন সামাজিক গুরুত্বের ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো পেয়েছি কর্মসংস্থান প্রথমে আলোচনা করি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে গেলে অনেকগুলো কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং এর সাথে অনেকগুলো প্রতিষ্ঠান এবং ব্যক্তি জড়িত থাকে যেমন পাইকার খুচরা বিক্রেতা পরিবহন ব্যাংক তারপরে হচ্ছে গুদামজাতকরণ প্রভৃতি এসব কাজ সম্পাদনের জন্য অনেক লোকের প্রয়োজন হয় এছাড়া দক্ষ বিপণন ব্যবস্থার কল্যাণে উৎপাদন দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ফলে শিল্প সম্প্রসারিত হয় ও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠে এসব শিল্পে বহু বেকার লোক কি করতে পারে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কাজে নিয়োজিত লোকদের মধ্যে 25-35% প্রত্যক্ষ বা পরোক্ষ বিপণনের সাথে জড়িত আছে এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন বিপণন ব্যবস্থা ভোক্তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শুধু দেশের বিভিন্ন স্থান থেকে নয় প্রয়োজনে বিদেশ থেকেও সরবরাহ করে থাকে বৃহত্তম উৎপাদন ও বন্টনের ফলে পণ্যের মূল্য হ্রাস পায় এতে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া দক্ষ বিপণনে কল্যাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বলে মানুষের আয়ও কি বেড়ে যায় আবার বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আয় বৃদ্ধি পায় এসব কারণে জীবনের মানুষের জীবনযাত্রার মানটাও কি উন্নত হয় এরপর আছে শিল্পায়ন বিপণন ভোক্তাদের পণ্য ক্রয় প্ররোচিত করে থাকে এতে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায় ফলে ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধি পেলে শিল্পেরও সম্প্রসারণ ঘটে এছাড়া নতুন নতুন উদ্যোক্তা শিল্প স্থাপনে এগিয়ে আসে এভাবে বিপণন দেশের শিল্প উন্নয়নে ভূমিকা রাখে এরপর প্রতিযোগিতা সুফল বিপণনের কল্যাণে বাজারে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে এতে প্রতিযোগিতা বৃদ্ধি পায় আর এই প্রতিযোগিতার ফলে ক্রেতারা কম দামে পণ্য ক্রয়ের সুযোগ পায় কারণ কি প্রতিযোগিতা টিকে থাকতে হলে উৎপাদনকারীদেরকে পণ্যের মান গুণ বৈশিষ্ট্য উন্নত করতে হয় ফলে ক্রেতারা কম দামে উন্নত মানের পণ্য ভোগ করতে পারে এরপর হচ্ছে ব্যক্তিগত জাতীয় আয় বিপণন শিল্পে সম্প্রসারণ করে এবং নতুন নতুন শিল্প স্থাপনে সহায়তা করে এতে কি হয় এতে শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আয় বেড়ে যায় বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রে অনেক লোক চাকরির সুযোগ পায় অন্যদিকে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিপণন জাতীয় আয়টা বৃদ্ধি করে থাকে এরপর আছে সামাজিক বিপণন বর্তমানে বিপণনের আওতা বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত সমাজের জন্য উপকারী বিভিন্ন ধারণা মতামত প্রচারের ক্ষেত্রে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন পরিবেশ সংরক্ষণ ধূমপানের নিরুৎসাহিতকরণ মাদকের কুফল শিশুকে টিকা দেওয়া আর্সেনিকমুক্ত লবণ খাওয়া আর্সেনিকমুক্ত পানি পান করা আয়োডিনযুক্ত লবণ
আয়োডিন যুক্ত লবণ খাওয়া, হ্যাঁ আর্সেনিক মুক্ত পানি পান করা, রক্তদান প্রভৃতি সমাজ কল্যাণমূলক বিষয়ে জনগণের সচেতনতা ও উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিপণন কৌশল ব্যবহার করা হয়ে থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যে বা অতএব আমরা বলতে পারি যে বিপণন সাথে দেশের অর্থনীতি তারপর ভোক্তাদের উন্নতি বহুল অংশে জড়িত। ব্যবসায়ী সংগঠনে বিপণনের গুরুত্ব কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিপণনের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করছি, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।